নমস্কার, আমি সুলগ্না। সুলগ্নার রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো খেজুরে গুড়ের পাটিসাপটা। চলুন তাহলে দেখা যাক। এখানে মেজারিং কাপে 2 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। নিয়ে নেব 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/3 কাপ চিনি, 7 মতো লবণ। যে কোনো পিঠায় একটু লবণ দিলে পিঠার টেস্টটা অনেক বেড়ে যায়। আর দিয়ে দিলাম সেই মেজারিং কাপে 2 কাপ দুধ, 500 গ্রামের মতো দুধ দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার গোলাটা আস্তে আস্তে ভালো করে গুলিয়ে নেব। এবার দিয়ে দিলাম 100 গ্রাম খেজুরের গুড়। গুড়টা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। গোলার ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। গোলাটা এখন 30 মিনিট ঢেকে রেখে দেব। এদিকে পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে নাড়তে হবে। ক্ষীরটা তৈরি হতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। আবার দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুবারে মিলে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। এখানে 2টো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আর গুড় খেজুরে গুড় দিয়েছি 400 গ্রাম। ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। ক্ষীরটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। এবার পাটিসাপটাগুলো ভেজে নেব। তাওয়াতে একটু রিফাইন অয়েল ব্রাশ করে দিলাম, তাহলে পিঠাটা আটকে ধরবে না। দিয়ে পাটিসাপটাগুলো এখন ভেজে নেব। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন। এইভাবে সমস্ত পাটিসাপটা ভেজে নিতে হবে। এক একটা পাটিসাপটা হতে 3 থেকে 4 মিনিটের মতো করে সময় লাগছে। যখন গোলাটা সিদ্ধ হয়ে আসবে দেখুন কালারটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে গেলে বোঝা যাবে যে পাটিসাপটাটা এখন হয়ে গেছে। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সমস্ত পাটিসাপটা ভাজা হয়ে গেছে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।